নমস্কার বন্ধুরা, ভোজে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সহজ আলু টিক্কির একটি রেসিপি। আর এই রেসিপি তোমরা মাত্র 5 মিনিটে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো শুরু করে ফেলা যাক আজকের এই রেসিপি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি এখানে 4টে আলু 4 ঘন্টা আগে সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যাতে আলুর মধ্যে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়, আলুটা যেন পুরো শুকনো ও ঠান্ডা হয়ে থাকে। এরপর আমি সেই আলুগুলো ভালো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। এখানে আমার সব আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে সেই আলুটা দিয়ে দিলাম ও এখানে কিছুটা ধনে পাতার কুচো দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এরপর কিছুটা আমি বিট লবণ এখানে দিয়ে দিলাম, কিছুটা এমনি লবণ আমি দিয়ে দিলাম, কিছুটা আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কিছুটা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কার কুচি মিহি করে কুচো করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে এটা মিশিয়ে মেখে নিতে হবে। ঠান্ডা আলু দিয়ে এটা বানালে একটা আঠালো ভাব থাকে, তাই এটা ঠান্ডা আলু দিয়ে বানাতে হয়। এখন আমি এখানে কিছুটা গ্রেটেড আদা দিয়ে দিলাম, আরও আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এখন এটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর বেশ কিছুটা করে আলু নিয়ে আমি এখানে টিক্কিগুলো বানিয়ে নেব। এখানে প্লেটের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে রেখেছি। এখন এই টিক্কিগুলো হাতে করে কর্নফ্লাওয়ার মেখে আমি ভালো করে বানিয়ে নেব এবং ধারগুলো চেপে চেপে একটা শেপ দিতে হবে। এছাড়াও আপনারা এটা হাত দিয়ে কর্নফ্লাওয়ার ছাড়াই বানিয়ে নিতে পারবেন। হাতে বেশ কিছুটা তেল মেখে এইভাবে আমি কিছুটা আলু নিয়ে সেটা খুব ভালোভাবে টিক্কির আকারে গড়ে নেব। দেখুন সুন্দর টিক্কিটা হয়ে গেছে। এখন আমি আঙ্গুলে করে করে ধারটা টিক্কির আকারে বানিয়ে নেব, চারি সাইডটা আমি সমানভাবে গোল করে দেব। তো এখন আমার এই টিক্কিটাও বানানো হয়ে গেছে। আমি প্লেটে সব টিক্কিগুলো একে একে বানিয়ে এরপর এখানে নামিয়ে নিলাম। তো আমার এখন সব টিক্কিগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। এরপর আমি প্যানে তেল বসিয়ে টিক্কিগুলো ছেড়ে দিচ্ছি। আর এই তেলটা খুব বেশি গরম হবে না, মাঝারি গরম অবস্থায় এই টিক্কিগুলো এখানে ছেড়ে দিতে হবে এবং খুবই হালকা আঁচে এই টিক্কিগুলো ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরেই টিক্কিগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে। তেলটা বেশি হিট হলে টিক্কিগুলোর ভেতরটা পুরো কাঁচা থেকে যায়, তাই এটা গ্যাসটা খুব কম করে এই টিক্কিগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের ভেজে নিতে হবে। এখন আলুর টিক্কিগুলো পুরো লাল হয়ে এসেছে, তো এখন আমার এই টিক্কিগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর এগুলো সব একে একে নামিয়ে নিলাম। তো এখন আলু টিক্কিগুলো আমি পরিবেশনের প্লেটে নামিয়ে নিয়েছি, আর এটা তোমরা সহযোগে পরিবেশন করো। তো ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমার সাথে থেকো।
তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো।